হ্যালো জিলেট অ্যাসপেন্ট, 2024 সালে যে সমস্ত জিলেট অ্যাসপেন্টরা রয়েছে তারা আশা করি তোমাদের এক্সামটা খুব ভালোভাবে গিয়েছে, এবং তার সাথে সাথে যে জয়েন্ট এনার্জি বোর্ডের পক্ষ থেকে যে অ্যান্সার কি দিয়েছে সেই অ্যান্সার কিটা মিলে আশারূপ তোমাদের মার্কস চলে এসেছে। তো সবার প্রশ্ন রয়েছে যে যেহেতু এখনো রেজাল্ট আসেনি, তো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে রেজাল্ট চলে আসবে, কিন্তু রেজাল্ট আসার আগে তোমরা অবশ্যই জেনে নাও যে তোমাদের নাম্বারের উপর ডিপেন্ড করে এক্সপেক্টেশন 2024 সালে কত কাট অফ হতে পারে। তো আমার যে রেসপন্স শিটে এত নাম্বার এসেছে, অনেকে আমি দেখছিলাম মেসেজ করছো বা অনেক কমেন্ট করছো যে স্যার বা দাদা একটা র্যাঙ্ক ভার্সেস যে মার্কস ক্যালকুলেশন 2024 সালে দাঁড়িয়ে, তো সেটা একটু যদি করে দেন তারই উপর ডিপেন্ড করে আজকে তোমাদের ডিমান্ডের উপর ডিপেন্ড করে খুবই ইম্পর্টেন্ট হচ্ছিল যে ভিডিওটা জিলেট 2024 এবং তার সঙ্গে 2025 সালে যারা অ্যাসপিরেন্টরা পরীক্ষা দেবে তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কারণ এটা তোমরা যদি জেনে দাও যে এত মার্কসের উপর ডিপেন্ড করে এত কাট অফ নামে, তাহলে সেই পড়াশোনার লেভেলটা কিন্তু তোমাদের সেই এক বছর স্ট্র্যাটেজিটা প্ল্যানিংটা খুব সুন্দরভাবে চলবে। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলি, যারা চ্যানেলে প্রথম আসছো বা ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন করে দাও, কারণ কি তোমাদের জিলেট রিগার্ডিং এর পরে হচ্ছে তোমাদের র্যাঙ্ক ভার্সেস মার্কস যখনই চলে আসবে কাউন্সিলিং প্রসিডিওর, আর সেই কাউন্সিলিং প্রসিডিওরটা খুবই ইম্পর্টেন্ট। আমি একজন জিলেট ক্র্যাকার হিসাবে আমি কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস আউট, আমি তোমাদেরকে বলতে পারবো যে এক্সপিরিয়েন্স যে 3-4 বছর যে তোমাদেরকে আমি অবশ্যই নিগত অলরেডি তোমাদেরকে আপডেট দিয়ে এসেছি, তেমনি আমি তোমাদেরকে বলতে পারবো যে কোন র্যাঙ্কের উপর ডিপেন্ড করে তোমরা গভর্নমেন্ট কলেজ কিরকম পেতে পারো, কোন কোন ডিপার্টমেন্ট পেতে পারো। তো সেই সমস্ত আপডেট তথ্য এবং তোমাদের কোন কলেজের রিভিউ সেটা নিয়ে সমস্ত ভিডিও নিয়ে আসবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকন অন করে অল নোটিফিকেশন অন করার পর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আর যারা ফেসবুক পেজ ফলো করোনি, ফেসবুক পেজটা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ফলো করে একটা লাইক করে দিও। আর অবশ্যই তোমাদের জন্য 2025 সাল, দেখো 2024 সাল তো পেরিয়ে গিয়েছে, তোমাদের জিলেটের আর কিছু করতে পারবে না, র্যাঙ্ক আসবে তোমার ভর্তি হতে হবে, কিন্তু তোমাদের হাতে যারা সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে পড়ছো, যারা রানিং স্টুডেন্ট বা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তার জন্য একটাই কথা বলবো, তোমাদের হাতে অপরচুনিটি রয়েছে 2025 সালে ভালো রকম একটা র্যাঙ্ক করা। আর তার জন্য অবশ্যই বলবো ফ্রি সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টের ক্লাস আমি প্রোভাইড করি তোমাদের, এবারে জিলেটে 10-এর মধ্যে তোমাদের 6-7 কমন এসেছে, কিন্তু টাফ এক্সাম হওয়ার পরও তো 2025 সালে আশা করি খুব ইজি কোশ্চেন হবে না, কারণ কি সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর মাধ্যমে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তবে তোমার জানতে হবে 2024 সালে তোমার র্যাঙ্কের সঙ্গে মার্কস কত আসতে পারে এবং র্যাঙ্ক কত আসতে পারে সেটা নিয়ে। তো চলো ভিডিওটা দেরি না করে অবশ্যই বলে রাখি, যারা চ্যানেল আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে আর অবশ্যই একটা লাইক করে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই যে জিলেট 2024 তোমাদের এক্সাম দিয়ে দিয়েছো, সেই এক্সামের পয়েন্ট অফ ভিউর উপর ডিপেন্ড করে মার্কস ভার্সেস র্যাঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই মার্কস ভার্সেস র্যাঙ্কটা যেটা রয়েছে সবার মধ্যে প্রশ্ন যে আমার কত র্যাঙ্কের মধ্যে আসতে পারে এবং আমার মার্কস এক্সপেক্টেশন এত এসেছে, তো তারই উপর ডিপেন্ড করে যে এক্সপেক্টেশন র্যাঙ্ক কত হতে পারে সেটা কিন্তু আমি তোমাদেরকে পুরো ক্লিয়ারেন্স আপ টু তোমাদের 2024 সালে কত আসতে পারে সেটা কিন্তু 2021-22-23 উপর দাঁড়িয়ে 3-টে বছরের প্রেডিকশন করে তার উপর 2024 সালটা অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই প্রথমবার শেয়ার করে দাও। দেখো অ্যাকচুয়ালি সবার মধ্যে প্রশ্ন হয় আমার গভর্নমেন্টে একটা চান্স, আর সেই দিক থেকে জিলেট 2024-এর জন্য JEE, ঠিক আছে, যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, JGC অর্থাৎ জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং তোমাদের আরও রয়েছে কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং SIT রয়েছে, অনেক কিছু গভর্নমেন্ট কলেজ, এনি গভর্নমেন্ট কলেজে যদি তোমাকে চান্স পেতে হয় তাহলে কত র্যাঙ্ক হতে হবে সেটা নিয়েও কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো, অবশ্যই তোমাদের সাপোর্ট যদি থেকে থাকে। আর অবশ্যই আজকের ভিডিওটা মেন অফ দা মোরাল স্টোরি হচ্ছে যেটা মার্কস ভার্সেস র্যাঙ্ক, ঠিক আছে, আর এই মার্কস ভার্সেস র্যাঙ্কটা আমি প্রেডিকশন করব প্রিভিয়াস 3 ইয়ারটা দেখে, অর্থাৎ 2021, 2022 এবং 2023 3টে সালে কত কাট অফ গিয়েছিল, কত র্যাঙ্ক এসেছিল সেটাকে তোমাদের কাছে তুলে ধরবো। তারপরে 2024 সাল এক্সপেক্টেশন কত হতে পারে তোমাদের মার্কসের উপর র্যাঙ্ক সেটা কিন্তু অবশ্যই দেখে দেবে, আর কমেন্ট করতে কেউ ভুলবে না যে তোমার কতটা মানে অ্যাকচুয়ালি রেসপন্সিভ মানে তোমাদের অ্যান্সার কি দিয়ে দিয়েছে সবাই চেক করে নিতে আশা করি। তো অ্যান্সার কি এর উপর ডিপেন্ড করে আমার যে সমস্ত স্টুডেন্টরা ছিল আশারও ভালো রকম এসেছে রেজাল্ট, এবং তারই উপর ডিপেন্ড করে তোমরা কত পাচ্ছ কোথা থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করতে ভুলব না, যাতে করে নেক্সট ভিডিওটা আরো প্রবলেমটা সলভ করে তোমাদের কাছে তুলে ধরতে পারি। তো চলো স্টার্ট করি যে তোমাদের 2021-22-23 কতটা কাট অফ গিয়েছিল, কত মার্কসের উপর তাহলে 2024টা আমরা কিন্তু তৈরি করতে পারবো। তো চলো দেখে নিই।
সো ফাইনালি আমরা এটা দেখবো কি না, তোমাদের যে এক্সপেক্টেশন যেটা রয়েছে 2024 সালে, যে কত নম্বর মার্কস হতে পারে। ঠিক আছে, দেখো আমি পুরো পুট আপ করে রেখেছি তোমাদের ভ্যালুগুলো। 2021 সালে যে ডাটা অনুযায়ী আমরা যদি দেখি যে টপ করেছিল, ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি এক্সপেক্টেশন কত হতে পারে মার্কস 2024 সালে। তোমার তো নিশ্চয়ই ক্যালকুলেট করে রেখেছো, তো এখানে নাম্বার গুলো বোঝাচ্ছি, তার উপর ডিপেন্ড করে র্যাঙ্কটা যেটা হবে আমরা এক্সপেক্টেশন ধরবো সেটাই কিন্তু কাছাকাছি রেঞ্জ থাকবে। দেখো আমি 2017 সাল থেকে জিলেটকে ফলো করছি, 2016-17 থেকে, তো সেদিক থেকে 2024 সালে দাঁড়িয়ে আশা করি সমস্ত ডিটেলসটা কাছাকাছি অ্যাকুরেসি হয়। কিন্তু একটা মানুষের পক্ষে তো সম্পূর্ণ, আমি তো কাউন্সিল আমি জয়েন্ট রেসিং বোর্ড থেকে ডাইরেক্ট থ্রু দিচ্ছি না তোমাদেরকে, আমি জাস্ট এক্সপেক্টেশন করছি। ভিডিওটা প্রথম থেকে বলেছিলাম যে এক্সপেক্টেশন 2024 সালের র্যাঙ্ক, এটা কিন্তু ফাইনাল র্যাঙ্ক না, অতএব বি কেয়ারফুল। জাস্ট আমি তোমাদেরকে জাস্ট বলে রাখছি, দেখো এর কাছাকাছি রেঞ্জ অ্যাকুরেসি আছে। তো দেখো 2021 সালে, দেখো তুমি যদি দেখো 2021 সালে কিন্তু টোপার যে করেছিল টোটাল 120 নম্বরের মধ্যে এক্সাম হয়, তাই তো 100 নম্বরের এক্সাম হয়। 100 নম্বরের মধ্যে তোমার হচ্ছে 120 মিনিট থাকে, এই 100টা কোশ্চেনের মধ্যে তোমার ম্যাথ থাকে, আগেও বলেছিলাম ম্যাথ 50 তোমাদের 25 10, তাই তো, তাহলে কত হচ্ছে 25 70 70 70 আর তোমার 120, সরি আমার ভুল বলছিলাম, 120-এর মধ্যে তোমাদের এক্সাম। তো এখানে তোমাদের প্রশ্নটা হচ্ছে যে এত কাট অফ যায়, মানে এত কম কাট অফ যায়। দেখো অ্যাকচুয়ালি এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, তো এক্সপার্ট স্টুডেন্টরা বা ভালো স্টুডেন্টরা কোনো সব কোশ্চেন করে আসে না, তো কাট অফটা এরকমই যাবে। ঠিক আছে, দেখো 2021 সালে যে টোপার হয়েছিল সে কিন্তু 55.51 পেয়েছিল। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, 55.51 পেয়েছিল। যে 2 নম্বর র্যাঙ্ক করেছিল সেখানে 54.01, অর্থাৎ কিন্তু ডিফারেন্সিয়াল কিন্তু বেশি না। দেখো 36, আমি দেখো অ্যাভারেজ ধরে নিয়ে যাচ্ছি, আমি তো সবার তো ক্যালকুলেট করতে পারবো না, কারণ কি দেখো যে সমস্ত স্টুডেন্টগুলো ডাটা আমাকে দিয়েছিল সেই ডাটা অনুযায়ী আমার কাছে এখানে রয়েছিল, তার উপর ডিপেন্ড করে তোমাদেরকে বলছি। ঠিক আছে, তো আরেকজন স্টুডেন্ট দেখো এখানে 36 পেয়েছিল, 36.25 সেখানে 20 র্যাঙ্ক এসেছিল, 21.25 এসেছে 359, তাহলে 20.5, দেখো ডিফারেন্স কিন্তু না, দেখো র্যাঙ্ক দেখতে পেয়েছো, অর্থাৎ 0.25 মানে হচ্ছে অনেকটা র্যাঙ্ক বেরিয়ে যাবে। ঠিক আছে, এবং 18 যারা পেয়েছিল সে হচ্ছে 1260 র্যাঙ্ক করেছিল, 15.50 যেটা করেছিল 2050, অর্থাৎ তোমার যদি 9 দেখতে পাচ্ছ 9 র্যাঙ্ক কিন্তু 5000 এসেছিল। কিন্তু আমাকে মাথা রাখতে হবে তোমাদেরকে যে এটা তোমার জয়েন্ট এডমিশন বোর্ড দিচ্ছ না, জয়েন্ট এক্সাম দিলে এই র্যাঙ্কটাতে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু জিলেট দিয়ে পাওয়া যায় না, কারণ কি রিজার্ভেশন সিট এটা। ঠিক আছে, মাথায় রাখতে হবে তোমাদেরকে। তো এখানে প্রশ্ন হচ্ছে আমরা 21 সালে তাহলে কাট অফ তাহলে কতটা দেখতে পেলাম, ম্যাক্সিমাম আমি ধরে আগাচ্ছি 450 পর্যন্ত, তার মানে 450 মানে কি 20.50, মানে 20-21-22 পেলেও কিন্তু কাট অফটা 500-র মধ্যে ঘরে ছিল। 2022 সালে আসো, 2022 সালে টোপার কিন্তু ম্যাক্স এখানে যে সেকেন্ড টোপার, অর্থাৎ তোমাদেরকে সেকেন্ড যে সেকেন্ড র্যাঙ্ক হয়েছিল 40.88, তো আমি ধরে নিয়ে আসছি এখানে তোমার 42 পয়েন্ট সামথিং একটা ধরে, 42 থেকে 43-এর মধ্যে সে কিন্তু টপ করেছিল। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি 2-3 বেশি এসে থাকবে, কারণ কি 43 থেকে 45 তোমার অলরেডি 1 নম্বর টপার ছিল। 2 নম্বর দেখতে পাচ্ছ কত নম্বর র্যাঙ্কের উপর ডিপেন্ড করে তোমার 2 নম্বর মার্ক্স এসছে, 39.41 যে পেয়েছিল সে কিন্তু 5 র্যাঙ্ক এসছে, 35 যে পেয়েছিল 109, 28 যে পেয়েছিল 219, এবং এর তুলনায় কিন্তু নাম্বারটা কিন্তু অনেকটা কম হয়েছিল 22 সালে। 2021 সালের তুলনায় কোশ্চেন লেভেল উপর ডিপেন্ড করে নলেজ হয়, তারপর 2022 সালে কি হয় নাম্বারটা কমে যায়। তো দেখো 25.70 সে কিন্তু 330-এর মধ্যে ঢুকে গেছে, আর এখানে কিন্তু দেখো 20.50 মানে 420। ঠিক আছে, 19.75 যে পেয়েছিল 1664 চলে গেছে, আর এখানে 15.2000-এর মধ্যে, তো এই এক্সপেক্টেশনের উপর ডিপেন্ড করে বুঝতে পারছো এখানে নাম্বারটা কমে গেছে। ঠিক আছে, কিন্তু এবার আমরা প্রেডিকশন করবো কি না 2024 সালে, রাইট? তো সেই 2024 সালে কত নাম্বার আসতে পারে, 2023 সালে যদি দেখি দেখো আস্তে আস্তে লেভেল দেখো, 2021 সালে কিন্তু মার্কসটা কিন্তু 55 পয়েন্ট টপ হয়ে গেছিল, সেখানে আবার কমলো। ঠিক আছে, এবং 2023 সালে যে টোপার হয়েছে সে কিন্তু ভালো করে লক্ষ্য করে দাও 49, তার মানে অ্যারাউন্ড আমরা ধরে নিয়ে আগাচ্ছি যে তোমার 50 থেকে এবারে 50 অ্যাবভ তো উঠবেই উঠবে। ঠিক আছে, তো আমরা আগাবো 2024 সালে প্রায় তোমার 53 থেকে 54 প্লাস তোমাদের কিন্তু কাট অফ যাবে, মানে টোপার যেভাবে।
ঠিক আছে, কোশ্চেনের লেভেল অনুযায়ী, ঠিক আছে। তো আমরা মার্কস ধরে আগাচ্ছি, সেখানে তোমরা দেখতে পাচ্ছ 49.05 টোপার, সেখানে দেখো 48.34 পেয়েছিল, সেই সব সেকেন্ড টোপার। তো তাহলে আমরা এখান থেকে আগাবো, যেহেতু এবারে কোশ্চেনের লেভেল একটু হার্ড ছিল এবং কোশ্চেনের স্ট্যান্ডার্ড দিয়ে এসেছে, মানতে হবে। কারণ আমি ফ্রি সাবজেক্ট পড়াই, আমি ভালোভাবে জানি যে 3 বছর 4 বছর কিরকম কোশ্চেন লেভেল হয়েছে আর এই বছর কোশ্চেন লেভেল হয়েছে। অতএব আমার এক্সপেকটেশনের উপর ডিপেন্ড করে আমি বলতে পারি কোশ্চেন লেভেল স্ট্যান্ডার্ড হয়েছে, ঠিক আছে। তারই উপর ডিপেন্ড করে যত স্ট্যান্ডার্ড হোক, 49 মানে 50 ধরলাম, 2023 সালে দাঁড়িয়ে যদি 50 টপার পাই, তাহলে আমি ধরে নিয়ে যাচ্ছি এখান থেকে 53+ মার্কস পেতে হবে টপারকে। আমি এটা টপ ধরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, যে টপ করবে 1 নম্বর র্যাঙ্ক, এবং 48 পয়েন্ট ধরছি, 48.34 মানে 2। তারপরে এখান থেকে আমি বেশি করে, মানে তোমার 2-3 নম্বর করে বেশি করে আমরা কিন্তু আগাচ্ছি। এখানে 48 ছিল, আমি ধরে নিলাম এখানে 51 সেকেন্ড টপার, ঠিক আছে। তারপর তোমার দেখো 47 চলে গেলাম, এক কমিয়ে দিলাম, আমি ধরলাম 50.34, এখানে আমি ধরলাম তোমার 4 বা 4 থেকে 5 নম্বর র্যাঙ্ক, ঠিক আছে। এবং দেখো ডিফারেন্স, দেখো 40 থেকে 38, তার মানে 2 ডিফারেন্স, এই 2-এর মধ্যে 17 থেকে ডাইরেক্ট চলে গেলাম 25, আর এখানে ডিফারেন্স দেখো 7 থেকে 40, অর্থাৎ 7-এর ডিফারেন্স আমি ধরে নিয়ে আগাই, পুরো ডাইরেক্ট 43.01 যদি ধরি, তাহলে আমার ডাইরেক্ট চলে যাবো কত নম্বর র্যাঙ্কে, 17 থেকে 18 নম্বর র্যাঙ্ক, ঠিক আছে। 17 থেকে 18 নম্বর র্যাঙ্কে আমরা চলে যাবো। ভালো করে নাম্বারটা মাথায় রাখবে, এগুলো কিন্তু নাম্বার বেসিস। তো এখানে আমরা দেখো 2-এর ডিফারেন্স ছিল, আমি ধরে দিলে 41.25, তাহলে এখানে র্যাঙ্কটা হয়ে যাবে 25 থেকে 26-এর মধ্যে, আশা করি বুঝতে পারছ। তো তোমাদের যেমনই র্যাঙ্ক আসুক না কেন, এই র্যাঙ্কের প্রেডিকশনের উপর ডিপেন্ড করে যদি আমরা বিগত 3 বছর 4 বছর দেখি না, সিমিলারলি এরকমই রয়েছে। এবার তোমাদের বলতে পারো যে স্যার বা দাদা আমরা এসটি আছি, এসটি আছি, ওবিসি আছি, পিডব্লিউ আছি, জেনারেল আছে, সব কিছু দিক থেকে অবশ্যই যখন র্যাঙ্ক চলে আসবে, তোমাদের র্যাঙ্কের উপর ডিপেন্ড করে, কোঠার উপর ডিপেন্ড করে কিন্তু অনেকটা কমে যায়। আমি সব র্যাঙ্ক কিন্তু জিএমআর র্যাঙ্ক বলছি, ওকে, জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক বলছি, ঠিক আছে, জেনারেল র্যাঙ্ক, ঠিক আছে, জেনারেল মার্কস যে র্যাঙ্কটা আছে সেটার উপর ডিপেন্ড করবে না, কোনো এসটিএসসি ওবিসি পিডব্লিউ ক্যান্ডিডেট কথা বলছি না। তো তার উপর ডিপেন্ড করে তো কমে যাবে অনেক র্যাঙ্ক, এখন তো আরো ইজি হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। তো দেখো ওখানে 38 থেকে 36, 2-এর ডিফারেন্স, আমি ধরলাম 39.24 ধরলাম, তার র্যাঙ্ক চলে আসবে 41 থেকে 45-এর মধ্যে, ঠিক আছে। এবং তোমার দেখতে হচ্ছে 35 থেকে 32 যেই দেখি, দেখো সবই ডিফারেন্স 2-3-4-এর ডিফারেন্স। সিমিলারলি থিংকিং আসলাম কি ভাবো, ধরো সাপোজ তোমাকে আমি বললাম এখানে 35 ধরেছে, আমি এখানে ধরলাম 38.41, এখন তোমার র্যাঙ্ক চলে আসবে 51 সামথিং 51 থেকে 52 র্যাঙ্ক চলে আসবে। তারপর তোমার দেখো এখানে লেখা আছে 27.54, আমি এখানে ধরলাম 29.54 ধরলাম, এখানে র্যাঙ্ক দেখতে পাচ্ছ 27.54 মানে কত, 454, আর 400 আমি 54 ধরলাম, আর 450+ ধরলাম র্যাঙ্ক। তার আগে দেখো 32 আছে, আমি এখানে ধরলাম 34 ধরলাম, ঠিক আছে, 34 পয়েন্ট, আমি এখানে 32.51 আছে, আমি 34 বেশি ধরলাম, 2-3 বেশি রাখবো যেন না, কিছু করার নেই, কারণটা হচ্ছে কোশ্চেনের লেভেল অনুযায়ী, ঠিক আছে। 34.51 আমি ধরলাম, এখানে র্যাঙ্ক হয়েছিল 108, এখানে 108 থেকে 112-এর মধ্যে র্যাঙ্ক হবে, ঠিক আছে। তো এই প্রেডিকশনের উপর ডিপেন্ড করে কাছাকাছি র্যাঙ্ক থাকবে। তো যারা জেনারেল আছো, দেখো এখানে 24 কত হয়েছে দেখতে পাচ্ছ, 25.25, ঠিক আছে, 25.25 যদি র্যাঙ্ক হয়, এখানে 25.25 র্যাঙ্ক হচ্ছিল 711, তাহলে আমি এখানে কি করবো, 25-এর জায়গায় 27 ধরবো, 27.25 যদি ধরি 711 র্যাঙ্ক আসবে। তো এটা অ্যাকচুয়ালি এই 2023 সালে দাঁড়িয়ে কিন্তু আমার প্রেডিকশনটা করলাম, এটা কিন্তু সঠিক কিন্তু নয়, যতক্ষণ না তোমাদের র্যাঙ্ক কার্ড আসছে। তো তোমাদের কাছে তো অনেক রকম কমেন্ট আসছে, অনেক ভয় কাজ করছে, অনেক টেনশন হচ্ছে, যেহেতু যারা ফাইনাল ইয়ার বেরিয়ে গেছে তাদের কাছে একটা অপশন হয় জব করতে হবে, আর নাহলে ভালো কলেজ গভর্নমেন্টে ভর্তি হতে হবে। তো অনেকে প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেছো, কিন্তু যারা ভালো এক্সাম দিয়েছো তারা তো এক্সপেক্টেশন করছো, তাদেরকে আমরা বলছি কোনো টেনশন পাওয়া দরকার নেই, ভালো রেজাল্ট হবে তোমাদের এবং গভর্নমেন্ট কলেজে পাবে। এবং দেখো লাস্ট দেখা যাচ্ছে 892.54, আমি 24-এর জায়গায় 26 ধরলাম, ঠিক আছে, 26.53, 811 র্যাঙ্ক আমি ধরেই নিয়ে যাচ্ছি। দেখো অ্যাকচুয়ালি 811 র্যাঙ্ক মানে হচ্ছে গভর্নমেন্ট কলেজ সবার শেষে যদি সিট খালি থাকে তবেই পাবে। কারণটা আছে আমার দেখা সব এই 3-4 বছর তোমাদেরকে বলছি, যাদের র্যাঙ্ক জেনারেল র্যাঙ্ক 500 থেকে 650-এর মধ্যে থাকবে, গভর্নমেন্টে চান্স আসে 4th-3rd ফেজের পর্যন্ত,
মানে অ্যাকচুয়ালি ফার্স্ট ফেজে কাউন্সিলিং, সেকেন্ড ফেজে কাউন্সিলিং এ পুরো হচ্ছে 250 থেকে 300 400 মধ্যে র্যাঙ্ক নিয়ে, তারপর 400 থেকে 450 মানে র্যাঙ্ক ভার্সেস তোমাদের কাউন্সিলিং প্রসেস যেটা হয় ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এগুলো সবকিছু বলবো ভিডিওর মাধ্যমে, নেক্সট ভিডিও থাকবে, ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে। তো আজকে জাস্ট আমি তোমাদেরকে বললাম যে 2024 সালে কত নম্বর মার্কসের উপর ডিপেন্ড করে এই যে মার্কসটা দেখতে পেলে অবশ্য টোপারকে 35 থেকে মানে অ্যাকচুয়ালি টোপার যে হবে না এবারে 55 মানে ধরে রাখো 35 থেকে এই সরি 53 থেকে 55 টপ করবে, কিছু করার নেই কোশ্চেন লেভেল অনুযায়ী, ঠিক আছে। তো এটা ছিল তোমাদেরকে পুরো প্রেডিকশনটা বললাম যে অ্যাকচুয়ালি 2022-23-24 এর উপর দাঁড়িয়ে সরি 2023-এ দাঁড়িয়ে 2024-এ এই এই এক্সপেকটেশনটা করতে পারো যে তোমাদের মার্কসটা এটা আসছে তার উপর র্যাঙ্কটা এটা আসতে পারে, ঠিক আছে। এটা অবশ্যই বললাম আমার জেনারেল র্যাঙ্ক, বাবা বলছি এটা জেনারেল, ঠিক আছে। তো ভিডিওটা এখানে পর্যন্ত রাখছি, বেশি লেন্দি করবো না। তো অবশ্যই অবশ্যই বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আর যারা নতুন আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও আর ফেসবুক পেজে ফলো করে নাও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমাদের কাউন্সিলিং এর প্রসিডিওর থেকে শুরু করে কলেজ রিভিউ সমস্ত ডিটেলস আস্তে আস্তে আসবে, অবশ্যই তোমরা সাপোর্ট করো, সেই সাপোর্টের উপর ডিপেন্ড করে তোমাদের কাছে বেস্ট অফ দ্য বেস্ট তুলে ধরবো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, লাইক করে দাও, যেখানে প্রবলেম থাকবে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করতে ভুলবে না। দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে, তোমরা সুস্থ থেকো ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।